আমরা যখন কম্পিউটারে এখন টাইপ করি তখন তখন দেখা যায় যে অনেক সেন্টেন্স যদি যদি ভুল থাকে তাহলে সেটা কারেকশন দেখাই বা নিচে রেড কালার আছে আসে তখন আমরা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে তখনই দেখা যায় কি আমাদেরকে ডিকশনারি যদি ওপেন ওপেন থাকে তাহলে আমাদেরকে অটো কারেকশন দেখায় তখন সাথে সাথে এটাকে অটো কারেকশন দিয়ে দিলে সেই বানানটা আর দিতে হয় না খুব দ্রুত আমরা খুব কারেকশন করে নিতে পারি এবং লিখে ভুল থাকলেও পরে দেখা যায় কি খুব দ্রুত আমরা কারেকশন দিয়ে দিতে পারি সেটা গেল কম্পিউটারের ক্ষেত্রে আমরা অনেক সময় কি মোবাইলে যখন আমরা টাইপ করতে যাই তখন চ্যাটের সময় দেখা যায় আমাদের অটো ডিকশনারি যদি অন থাকে তাহলে কিন্তু কিছু জাস্ট এক দুইটা ওয়ার্ড আলফাবেট লিখার সাথে সাথে করে কি একটা সাজেশন দেয় ওয়ার্ড কি হবে তো অটোমেটিক জাস্ট এটা ক্লিক করলে সেই ওয়ার্ড সেন্টেন্সগুলো খুব দ্রুত ফিল আপ করতে পারি তো সেখানে অটো কারেকশনও আছে এবং সাজেশনও দিচ্ছে তো এমন করতে করতে হয় কি যখন আমরা লিখতে যাই তখনই সেইটার ডি ধরা পড়ে যে আমি যে জিনিসগুলো অটো কারেকশানের উপর নির্ভর করে চালিয়ে দিয়েছি আর যখন কোনো কিছু টাইপ করছি বা মোবাইলে মোবাইল কিবোর্ডে টাইপ করছি বা অটো সাজেশন দিচ্ছে যে তুমি এটা লিখ এইটা চাচ্ছ নাকি এটা চাচ্ছো তখন আমি নিজের পছন্দের সব কোনো একটা ওয়ার্ডে চাপ দিলে সেটা হয়ে যাচ্ছে তো খুব দ্রুত আমরা চেট করতে পারছি কারোর সাথে কারণ এটা অটো সাজেশন দেয় মোবাইলে সাধারণত যারা যা এটার সাথে ইউজ তারা জানতে পারবেন তো দেখা যায় কি আমরা দেখে এই অটো কারেকশান এবং অটো সাজেশনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি তখন যখন আমরা কোনো কোনো বিষয় লিখতে যাচ্ছি তখন তো আর কেউ ওটো সাজেশন দিচ্ছে না ব্রেনও দিচ্ছে না যে ওটো সাজেশন যেটা জানি সেটা তো ওটো সাজেশন দিচ্ছে বাট যেগুলো এতদিন মোবাইলের বা কম্পিউটারের উপরে নির্ভরশীল ছিলাম সেই ক্ষেত্রে এখন কি হবে তখনই কিন্তু ব্যাগ পেয়ে যাই তখন এই এটা সঠিকটা লেখা যায় না যেমন কনফিউশন হয়ে যায় নেসেসারির ক্ষেত্রে এন এস কি ডাবল হবে মিটিংয়ের ক্ষেত্রে কি ডবল ই হবে নাকি কি টি হবে কনফিউশন পরে যায় তো এমন দেখে যেমন অনেক ওয়ার্ড যে কনফিউশনে পড়ে যেতে হয় যেটা আসলে কী হবে তাই অটো কারেকশান বা অটো সাজেশনের উপর নির্ভর না করে জানার উপর এবং নিজের উপরে ভরসা করা উচিত যেটা ব্রেইন আপনাকে অটো সাজেশান আর অটো কারেকশান দিবে সেটাই করা উচিত এটাই আমি শিখেছি এবং এটাই মনে হয় করা উচিত এবং আমি খুব বেশি নির্ভরশীল না চেষ্টা করি যেন নিজের ব্রেনের উপরে বিশ্বাস রাখার জন্যে অ্যানাললেজ থ্যাংকস ফর ওয়াচিং